हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आमी जॉली आहमेद, बांग्लादेशी अमेरिकान ब्लॉगर। आपनादेर साथे आशा करी आपनारा जे जेखाने आछेन निश्चय आल्लाहर रहमते भालो आछेन। आमी भालो आछि। आजके आमी आमार ब्लॉगे शेयर करब आमार सब्जी बागान आर कीटो रान्ना। रात्रे आमी कि रान्ना करलाम ता आपनादेर साथे शेयर करब। आशा करी आमार भिडियोर साथे थाकबेन। देखुन आमार सब्जी बागानटा, लाउ गाछटा বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে, খুবই ভালো হয়েছে। আবার লাউ ধরা শুরু করেছে। এক সপ্তাহ আগে অনেকগুলি লাউ কেটেছিলাম, আপনি আমার ভিডিওতে দেখেছেন আপনারা। এই যে সিম গাছটাও ভালো হয়েছে, বৃষ্টি পড়ে বেশ সতেজ হয়ে গেছে সিম গাছটা। বরবটি গাছ, করলা গাছ আছে। সকালে উঠে সবজি বাজার দেখতে খুবই ভালো লাগে। বাসায় দেখাবো কি আমি বাগান থেকে সবজি তুললাম। বাজারে গেছিলাম টুকটাক কেনার সময়, ডাইনে অরেঞ্জ বাগান পড়ল। অরেঞ্জগুলি দেখা যাচ্ছে না, এখন সবুজ হয়ে আছে। যখন অরেঞ্জ পাকবে আপনাদেরকে দেখাবো অরেঞ্জ বাগান, খুবই সুন্দর। এই যে বাসায় চলে আসলাম, সিম তুলেছি, বরবটি, করলা সবই আমাদের বাগানের গাছের। খরগোশটা বসে আছে, আমার মেয়ে খেলছে। এই যে আমি রান্না শুরু করলাম, মাছ নিয়েছি, সামুদ্রিক মাছ। বরবটিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজি করব চিংড়ি মাছ দিয়ে। একটা বড় করে সবজি করে রাখলে সকালেও খাওয়া যাবে এবং রাতে ডিনারেও খাওয়া যাবে। বাঁধাকপি, ফুলকপি, গাজর, বেল পেপার, ক্যাপসিকাম, ব্রকলি, বরবটি সব একে একে কেটে নেওয়া হলো। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ প্যানের মধ্যে, পাঁচ ফোড়ন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে আমাদের। আমাদের ভালো তেল খেতে হবে, আমরা খাব না কোনো পোড়া তেল। সয়াবিন তেল অথবা ভেজিটেবল অয়েল আমাদের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করতে হবে। এই যে আমি চিংড়ি মাছগুলি, একটা চিংড়ি মাছকে তিন ভাগ করে নিয়েছি, পেঁয়াজ কুচির সাথে ভেজে নিচ্ছে চিংড়ি মাছটা। তাহলে স্বাদটা অনেকই বেড়ে যাবে সবজির। প্রথমে দেখুন, আগে টেলে নিচ্ছি, এখন একে একে মশলাগুলি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, এক চায়ের চামচ করে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে ভেজে নিচ্ছি একসাথে মশলার সাথে চিংড়ি মাছটা। চিংড়ি মাছের মধ্যে ভিটামিন ডি আছে, শেলযুক্ত মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আর সবজির মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, B6 থাকে। যে বরবটি, ফুলকপি, ব্রকলি দিয়ে দিলাম। এই ভেজিটেবলটা খুবই মজার হয়েছিল। আমি এক কাপ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দেব গাজর আর বাঁধাকপি। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে মজার মজার রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে চলে যাবে। বাঁধাকপি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে। আমরা অল্প পরিমাণে গাজর খেতে পারি যখন আমরা কিটো ডায়েট করব। ঢাকা দিয়ে দিব, খুলে একটু পরপর নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। সবজিটা বি কেয়ারফুল থাকতে হয়, অল্প আঁচে রান্না করতে হয়।
এই যে মাছটা আমি কেটে নিয়েছি, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে মাখাই নিব একটি প্যানে। এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, প্লিজ 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 কমেন্টস লিখবেন। আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? ভেজে নিচ্ছি, দেখুন খুবই অল্প তেলে মাছটা ভেজে নিব। এটা সামুদ্রিক মাছ, পাম্পানো মাছ। আমি 1 কাপ পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, মরিচ কুচি পেঁয়াজ কুচি। একেবারে মশলা দেব না, মাছ মাখানোর মশলাটা পানি দিয়ে দিব, আর কিছুই দেব না। যে দিয়ে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য, এটা খুবই মজা হয়েছিল, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এই যে রান্না হয়ে গেছে আমার মাছ। রাতের ডিনার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি, সবজি অ্যান্ড মাছ। আমরা 2 টুকরা মাছ খেতে পারি, আমাদেরকে সারাদিনে খাবারের তালিকায় 1000 থেকে 1200 ক্যালোরি খেতে হবে। সকালে নাস্তায় থাকতে হবে 2টা ডিম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।